আর হ্যাঁ, এই খেলাটাতে তুই এতটাই নিচে নেমে গেছিস যে অনামিকাকে সুদ্ধ টানছিস। রাহুলদা, আমরা সিরিয়ালে সমস্ত কুট কচালিতে দেখি পুরুষেরা রয়েছে, যেটা কিন্তু সাধারণভাবে আর কি ছেলেরা খুবই মানে ছেড়ে দেয়, যা তো শাশুড়ি আর বৌমা বুঝুক, আমি নেই এর মধ্যে, আমাকে এসে করবে না, সেটা হয় না। ছেলেরাও একেবারে মানে একদম সম্মতিতে থাকে সমস্ত রকমভাবে সমস্ত এই ঝামেলাতে, এইটা কেন? তার কারণ ড্রামাটা তো শুধু মহিলাকে দিয়ে হবে না, আর মহিলার ক্রাইসিস দিয়ে হবে না, সেখানে পুরুষেরও সমান ভূমিকা থাকতে হবে এবং তার ইনভলভমেন্ট থাকতে হবে। সেই ড্রামার কারণেই মনে হয় পুরুষদেরকে এরকমভাবে ইনভলভ করা হয়। কিন্তু তাও বলবো, এমন অনেক কিচেন পলিটিক্স থাকে টেলিভিশনের যেগুলোতে কিন্তু অ্যাকচুয়ালি পুরুষরা পার্টিসিপেট করে না। আর তুমি যদি এটার লজিক খুঁজতে চাও তাহলে আমি এটার এক্সপ্লেন করতে পারবো না, তুমি বেটার আমাদের ডিরেক্টর, আমাদের রাইটার, তাদেরকে জিজ্ঞেস করো, তারা লজিক খুঁজে বলবে। পুরো একদম মুখটা বেজার করে থাকতে হয় আর, কারণ মানে কি বলবো, এই ফ্যামিলি কুট কচালি তো বেশিরভাগ সিরিয়ালে এখন এটাই চলে, ড্রামা মানে যেগুলো ফ্যামিলি ড্রামা বা ড্রয়িং রুম ড্রামা যা দেখি আমরা, তো সেগুলোতে যখন হয় এই মহিলারাই একটা ঝামেলার সৃষ্টি করে এসছে এবং পুরুষরা পিছনে, কেউ পিছনে থাকে কেউ সামনে থাকে, তো এইরকমভাবেই চলছে। তো ওই আলটিমেট মানে মহিলা সে নির্দেশনা দেবে, বাকি পুরুষরা যেভাবে বলবে সেভাবে চলবে। সিরিয়ালে আমরা সবসময় দেখি দরজা খোলা, সবার জন্য দরজা খোলা, রাত্রিবেলা মানুষ ঘুমোচ্ছেও দরজা খুলে, যাতে যে কেউ এসে মানে যে নেগেটিভ ক্যারেক্টার করছে সে আরামসে ঢুকে হয়তো কিছু একটা করে দিল, অনেক কিছু এরকম হয় যেটা সাধারণভাবে হয় না, এইটা নিয়ে কি বলবে তুমি? আমি কিন্তু বহুবার দরজা আটকে হিরোইনের সাথে ঘুমিয়েছি, সো নট ট্রু, সবসময় হয় না। সিরিয়ালে কোনো কিছুই পার্সোনাল প্রাইভেট বলে নেই, কোনো আলোচনা হবে সবার মাঝখানে, সবাই থাকবে, একটা দারুণ একটা ডাইনিং রুম থাকবে বা ড্রয়িং রুম থাকবে, সেখানটায় এসে সমস্ত আলোচনা হবে, কিছু নর্মালি হয় না, ধুমতানা নানা না একটা ব্যাপার থাকবে। সেটা ডিপেন্ড করে, সব ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেক্ট ডিফারেন্ট রকম, আমাদের এই প্রজেক্টে সেগুলো অনেক কম আমি মনে করি, মানে আমি এর আগেও যে কাজগুলো করেছি তার থেকে এখানে কাজ করে আমি ফিল করতে পারছি যে এখানে ওই ব্যাপারটা অনেকটা কম। সিরিয়ালে বউরা কেন বরদেরকে স্বাভাবিক নামে, তাদের আসল নামে ডাকে না? এটা আই থিঙ্ক দর্শকদের একটা ডিমান্ড, মানে আমার মনে হয় দর্শকরা এটা পছন্দ করে শুনতে, অমুক বাবু, তমুক বাবু, এই বাবু, সেই বাবু, বলো কয়েকটা বাবুর নাম বলো তো। তুমি, আমি অনেকগুলো বাবু হয়ে গেছি। আমি প্রথম প্রজেক্টে ছিলাম রণদীপ বাবু, যেটা হ্যাঁ মানে রণদীপ বাবু এইভাবে ডায়লগ বলতো না, রণদীপ বাবু একটু সিরিয়াস ছিল আর একটু মুডি ছিল, তো সেইভাবে রণদীপ বাবু বলতো। তারপর একটা হলো যেটা সেখানে ছিলাম আমি, সেখানে শুধু বাবু, মানে ওটা ওই আলাদা করে একটা কিছু ক্রিয়েট করার জন্য মানুষের মনে, একটু আজব হলে আমাদের শুনতে একটু হঠাৎ কানে লাগে না, যে একটু অন্য অড লাগলো না, তাহলে ওই সিরিয়ালটা দেখি, তো ওটা দর্শকদের একটা হুক করার জন্য আই থিঙ্ক ওটা একটা ট্রাম্প কার্ড। সিরিয়ালে ছেলেরা সবসময় বাড়িতে কি করে, এটা সেই সমস্ত সিরিয়ালের অ্যাক্টাররা বলতে পারবে যারা সারাক্ষণ বাড়িতে থাকে। আমি কিন্তু নিয়মিত সন্ধ্যেবেলা অফিস থেকে ফিরে গৌরীটাকে একটা কীর্তি আবিষ্কার করি এবং অফিসে যাওয়ার আগে ঘটনা ঘটায়, এবং মানে অফিস মানে আমার জন্য হসপিটাল, তো আমার ক্যারেক্টার ভাই রোজ সকালে হসপিটালে যায়, তার আগে ঘটনা ঘটে এবং হসপিটাল থেকে ফিরে আসি, তারপর বউকে পড়াতে বসি। হ্যাঁ বলুন না ডাক্তারবাবু। কোথায় থাকো বলো তো তুমি, এত ডাকছি তাও শুনতে পাচ্ছ না? আর বলবেন না ডাক্তারবাবু, নিচে তো সবাই মিলে আমাকে চেপে ধরেছিল।